শুক্রবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি কন্যাগণ নবগ্রাম সেবক সংঘ মঞ্চে অনুষ্ঠিত হল বিশ্ব যোগ দিবস। এদিন এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপ্তি ভট্টাচার্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশালাল যাদব, গৌড় মজুমদার, মানস রায় সহ বিশিষ্ট গুণীজনেরা। প্রায় 300+ মানুষ এই যোগ শিবিরে অংশগ্রহণ করেছেন। সেই সব ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। নবগ্রাম সেবক সংঘ, রাশিয়া ইন্ডিয়া কালচারাল এক্সচেঞ্জ এবং কানাইপুর স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগে আজকে সেবক সংঘের মঞ্চে পঞ্চম আন্তর্জাতিক যোগা দিবস সূচনা হলো। অনুরোধ করব নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং নবগ্রাম সেবক সংঘের সহসভাপতি শ্রী গৌড় মজুমদার মহাশয়কে কিছু বক্তব্য পেশ করেন। করলেই কিন্তু আপনার লাভ, আর বললে কিন্তু শুধু ক্ষতি, কেন আমাদের স্বভাবটা হয়ে গেছে সবসময় ইজি প্রসেসে যাওয়া। জ্ঞান আমরা দিতে পারবো যে যোগা করলে আপনি সুস্থ থাকবেন, কিন্তু করার সময় নিজের 365 দিনে কোনোদিন করবেন। যারা আজকে দিন যোগা করার জন্য এসছেন তাদের কাছেও আমার নিবেদন, বা আয়োজকদের কাছেও আমার নিবেদন, মিনিমাম 30 মিনিট প্রত্যেকটা দিন যদি মানুষ যোগা করে রোগ থেকে অনেক মুক্তি পাবে আর সবাই সুস্থ থাকবে। তাই বিশেষ কিছু বলার নেই। যোগা তো প্রাচীনকাল থেকে চলে আসছে, কিন্তু লাস্ট 5 বছরের মধ্যে যোগা একটা মাইলেজ পেয়েছে। 177টা কন্ট্রি মিলে একটা যোগা ডে ঠিক করেছিল, আর ওই জায়গায় যোগা ডেকে আমরা পালন করছি। নিশ্চিতভাবে এর মধ্যে কিন্তু অগ্রিম সবচেয়ে অগ্রিম ভূমিকা যেটা ছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার যোগা খুব প্রয়োজন হয়েছে। বর্তমানে যে পরিবেশের পরিস্থিতি চলছে, খুবই দূষিত জায়গা আমরা বাস করছি, শ্বাসকষ্ট ভারী ভারী হয়ে যাচ্ছে। এই যোগার মাধ্যমে আমরা যারা সুস্থ হতে পারি তার জন্য আজকে সকলকে বলবো, শুধু তোমরা না প্রত্যেকে এই কাজ। যোগা দিবস হিসাবে এটা 14 বছর আমাদের, আমরা পরিকল্পনা করছি আগামী দিনে আরও বড় করে যাতে আরও বেশি সংখ্যক মানুষ ছোটো ছেলেমেয়েরা এখানে যোগ শিখতে পারে। কারণ আদি অনন্তকাল থেকে যোগ মানুষের কাছে শরীরচর্চার একটা অপরিহার্য অঙ্গ হিসাবে আছে, এবং এটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে প্রত্যেকেরই উচিত যে বয়সেরই হোক না কেন এই যোগে সামিল হওয়া। তাই আজকের দিনটাতে আমরা যেমনভাবে পালন করি আন্তর্জাতিক যোগা দিবস, ভালোভাবে সুস্থভাবে পরিচালনা করতে পারবো। ধন্যবাদ। ছেড়ে দিন আমার উল্টো দিকে ছেড়ে দিন। আমাদের অনেকটা করে করা উচিত, কিন্তু সময়ের জন্য আমরা যতটা পারছি কম করছি। আবার শ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে নামান, নামিয়ে দিন, একদম নামিয়ে দিন। থাইয়ের মধ্যে যারা বসে আছেন থাইয়ের মধ্যে আবার সোজা তুলুন, আবার নামান। এতে আমাদের রেসপেক্ট করুন, ছেড়ে দিন, আবার ঠিক উল্টোটা করুন। আপনারা
এখন করবেন না, পরের টাই করবেন। পঞ্চম আন্তর্জাতিক যোগা দিবসে আমরা নবগ্রাম সেবক সংঘ, রাইস এবং কানাইপুর স্পোর্টিং ক্লাব যৌথ উদ্যোগে আমরা একটা যোগার এখানে একটা ব্যবস্থা করেছি। এলাকার মানুষরা যাতে যোগা শিখতে পারেন, যোগা জানতে পারেন, যোগাটা যাতে আগামী দিনে ঘরে ঘরে মানুষ করেন, সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান করেছি। আমরা চাই যে আমাদের এলাকার যত মানুষ আছে নবগ্রাম কান্নাগুড়ের, যত মানুষ আছে নবগ্রাম কানাইপুর অঞ্চলে, সবাই যোগা শিখুক, সুস্থ থাকুক, নিজে এবং সমাজকে সুস্থ করুক। এটি পঞ্চমতম বিশ্ব যোগ দিবস। আমরা প্রায় গত এক মাস ধরে এটা বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছি, যাতে উত্তরপাড়া থেকে, বরানগর থেকে, শ্রীরামপুর থেকে, গণগড় থেকে প্রায় ধরুন 35-40টি ক্লাবকে একত্রিত করে তাদের একটা মিলন ক্ষেত্র তৈরি করে, যেখানে আমাদের আন্তর্জাতিকভাবে যেই সব যোগ প্রশিক্ষণ যোগের যে বিভিন্ন ধরনগুলো আছে সেটাকে আমরা এখানে অনুশীলন করার চেষ্টা করছি। এবং আমাদের যে ইন্টারন্যাশনাল যে প্রোটোকলটা হবে, প্রথম এটা হবে এবং তারপরে সমস্ত ক্লাব পরিচিতি এবং আমাদের এখানে যে ছোটো ছেলেমেয়েদের মধ্যে বোঝানো হবে যে যোগের এখন দরকার। স্কুলগুলির থেকে বেশ কিছু প্রতিনিধি এসছেন, তাদের প্রত্যেকেই আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। যারা গেস্ট রিপোর্টার আসছেন তাদের প্রত্যেকেই আমাদের পক্ষ থেকে দারুণ ধন্যবাদ। এই অনুষ্ঠানটা আপনারা আপনাদের মতো করে ক্যামেরায় স্বরূপ দত্তের সঙ্গে শান্তনু ব্যানার্জি, সৃজন খবর বাংলা।